2 মাস 15 দিন পরে আসলাম, দেখুন কি সুন্দর লাউ হয়েছে আমার গাছে। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা টবে লাউ গাছ চাষ করতে পারি। তো আমি এখানে একটি লাউয়ের চারা নিয়েছি, আর লাউ চাষের জন্য আমি এখানে একটি 20 লিটারের বালতি নিয়েছি, কারণ লাউ চাষের জন্য আসলে একটু বড় পাত্রই লাগবে। তো 20 লিটারের এখানে একটা পাত্র আছে এবং এই পাত্রটাকে আমি ফুটো করে দিয়েছি। তো প্রপারলি ফুটো করে ড্রেনেজ সিস্টেম ঠিক করে তারপরে হচ্ছে আমি একটা অংশ এখানে ইট নিয়েছি, উপরের একটা অংশ আমি বালি নিয়েছি, আর উপরে আমি যে মাটিটা তৈরি করেছি এই মাটিটাতে হচ্ছে 60% গার্ডেন সয়েল আছে, আর হচ্ছে 40% হচ্ছে গোবর সার আছে। তো এইভাবে করে হচ্ছে আমি মাটিটা প্রস্তুত করে নিয়েছি। তবে পুরো মাটিটা ভরাট করিনি, এগুলো আমি পরে ভরাট করব, মানে আস্তে আস্তে গাছ যখন বৃদ্ধি পাবে তখন হচ্ছে আমি ভরাট করব। তো পুরোটা ভরাট করা যাবে না। তো ফার্স্টে যেটা করছি, এই যে লাউয়ের যে চারাটা সেটা হচ্ছে প্যাকেটটা খুলে নিচ্ছি, সাবধানে প্যাকেটটা খুলে নিচ্ছি। খুবই সাবধানে মাটিটা যেন থাকে চারাটার সাথে সেইভাবেই খুলতে হবে। বাকি যে গোবর সার মিশ্রিত মাটিটা ছিল সেটা দিয়ে আমি গাছটিকে টবে অ্যাডজাস্ট করে দিচ্ছি। পুরোটা ভরবো না, কারণ এই গাছটা যখন আস্তে আস্তে বড় হবে তখন হচ্ছে কিন্তু আমি এটার মধ্যে আরও গোবর সার দেবো। তো এই কারণে পুরো পটটা আমি এখনই ভরবো না, সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার গাছটিতে আমি খুব ভালোভাবে পানি দিয়ে দেবো, যেহেতু প্রথম দিন সেহেতু খুব ভালোভাবে পানি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন অতিরিক্ত পানিটা পড়ে যাচ্ছে, তার মানে ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালো হয়েছে। তো এই গাছটিকে প্রতিস্থাপনের পরে যদি আমরা 5 থেকে 7 দিন একটু ছায়ার মধ্যে রাখতে পারি তাহলে খুব ভালো হয়, কারণ রোদে গাছটি শুকিয়ে পড়ার সম্ভাবনা থাকে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, এই ধরনের লতানো গাছে কিন্তু আপনি যত তাড়াতাড়ি মাচা দিতে পারবেন তত কিন্তু গাছটি তাড়াতাড়ি বড় হয়। এই যে উপরে অলরেডি আমি মাচা দিয়ে রেখেছি, এছাড়াও আমি একটু ভার্টিক্যাল মাচা দিব এখন। এই যে আমি এখন হচ্ছে ভার্টিক্যাল মাচা দিয়ে দেবো। এই মাচাগুলো আসলে আমি কীভাবে করি এগুলোর কিন্তু অলরেডি আমার 2টা ভিডিও আছে। আপনারা যদি মাচা কীভাবে দিতে হয় ছাদে যদি না জেনে থাকেন তাহলে হচ্ছে আমার চ্যানেলে প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে যাওয়ার পরে মাচা নিয়ে একটা প্লেলিস্ট আছে, সেখানে গেলেই কিন্তু এই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আপাতত ভার্টিক্যাল মাচার জন্য আমি কিছু এখানে কঞ্চি দিয়ে দিয়েছি, বাঁশের কঞ্চি। তো পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন এগুলো স্টেপ বাই স্টেপ আরও মাচা দেব। তো আমার একটা সমস্যা হয়েছে, যেহেতু আমার বালতিটা বেশ বড় তো আমি আসলে এই চারাটাকে ছায়াতে রাখতে পারছি না। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে গাছের গোড়ায় আমি হচ্ছে শুকনো পাতা দিয়ে দিয়েছি। তবে এটা আপনারা করবেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন গাছটাকে প্রতিস্থাপনের পরে কিছুদিন একটু ছায়া রাখতে, কারণ এটা দিয়েও আসলে কতটুকু আমি বাঁচাতে পারবো, যেহেতু এই সিজনটাই হচ্ছে প্রচুর রোদ থাকে দিনের বেলা। আর হচ্ছে সকালবেলা আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি, কারণ এই লাউ গাছে কিন্তু প্রচুর পানি লাগে। তো এই জন্য যেহেতু সারাদিন রোদে থাকবে এই গাছটা, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। বিকেলবেলা চলে আসলাম, আলহামদুলিল্লাহ আমি যে জিনিসটা নিয়ে ভয় পাচ্ছিলাম যে সারাদিন প্রচুর রোদ থাকবে তো গাছটার যেন ক্ষতি না হয়, আর আলহামদুলিল্লাহ ক্ষতি হয়নি। এই পাতাগুলো দেওয়াতে আসলে সুবিধা হয়েছে, আর একটু আগে বৃষ্টি হয়েছে এটাও আসলে খুব সুবিধা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আসলে এই ধরনের গাছগুলা প্রথম 4-5 দিনটাই হচ্ছে আসল, মানে প্রতিস্থাপনের প্রথম 4-5টা দিনই একটু চোখে চোখে রাখতে হয়, কারণ আমি যেহেতু আসলে বালতিটা ছায়া রাখতে পারি নাই, ছায়াতে রাখলে সমস্যা হতো না, আপনারা অবশ্যই ছায়াতে রাখবেন। তো প্রথম 4-5টা দিন যদি গাছটা ঠিক থাকে তাহলে আর কোনো অসুবিধা নাই। 10 দিন পরে আপনাদের নিয়ে আসলাম, দেখুন 10 দিন পরে মাশাল্লাহ গাছটা কত সুন্দর বড় হয়েছে এবং নিচের পাতাগুলো আরও বড়ও হচ্ছে। এখন যেটা করতে হবে, যেহেতু ইনিশিয়াল স্টেজ, প্রথমত আমি হচ্ছে তো মাচা দিয়ে দিয়েছি যাতে করে এটা ভালো বাইতে পারে, এবং সেই সাথে হচ্ছে এই মুহূর্তে ওকে আমি হচ্ছে এই চাপাতার তরল সারটা দেবো। চাপাতার তরল সার, এটার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে যেটা হচ্ছে ইনিশিয়ালি এই গাছটাকে বড় করতে সাহায্য করবে। এই সারটা পুরো লাগবে না, অল্প কিছুটা দেব।
আপনারা ইউটিউবে যেসব তরল সার দেখেন, বিশেষ করে চা পাতা তরল সার, সেখানে প্রচুর জিনিস ভুল থাকে। তো আমি কিন্তু হচ্ছে এই এই চা পাতা তরল সার নিয়ে একটি ভিডিও করেছি, যেখানে হচ্ছে কিভাবে এটা তৈরি করতে হবে সঠিক পদ্ধতিতে এবং কিভাবে এটা ব্যবহার করতে হবে সব কিছু নিয়ে ওই ভিডিওতে ডিটেলস দেওয়া আছে। যদি ওই ভিডিওটা মিস করে যান তাহলে হচ্ছে যে আমার চ্যানেলে ঢুকে প্লেলিস্টে যান, প্লেলিস্টে গিয়ে জৈব সারের একটা প্লেলিস্ট আছে, ওখানে গেলে এই চা পাতা তরল সারটা দেখতে পাবেন। তো এই চা পাতা তরল সারটা হচ্ছে আমি এখন এই গাছটাতে দিয়ে দেবো, যাতে করে এই গাছটা খুব দ্রুত বৃদ্ধি পায়। সেটা দিয়ে দিচ্ছি, ব্যাস এটুকুই যথেষ্ট। 13 দিন পরে নিয়ে আসলাম। 3 দিন আগে হচ্ছে আমি চা পাতা তরল জৈব সারটা দিয়েছিলাম, মাত্র 3 দিনে দেখুন গাছটা কত মাশাল্লাহ বড় হয়ে গেছে। কারণ এই তরল জৈব সার অর্থাৎ চা পাতা সারটার মধ্যে কিন্তু প্রচুর নাইট্রোজেন আছে, সেটারই প্রভাব। এবং দেখুন একটা নতুন ডাল বের হয়েছে। তো আমি এখন যেটা করব, আমাকে কিন্তু এই ডালটা যেন বাইতে পারে এই জন্য কিন্তু আবার আরেকটা আমাকে জানলা দিতে হবে, অর্থাৎ আমি এখান থেকে এই যে প্লাস্টিকের তারটা আছে এটা দিয়ে এখন আবার মাচা তৈরি করব। এই যে নতুন করে এই রশিটা বেঁধে দিলাম, আর এই আগাটা হচ্ছে এই রশিটার সাথে বেঁধে দিলাম। তো এইভাবে যখন যে আগাটা বের হবে আমি কিন্তু সেটার জন্য এরকম মাচা দিয়ে দিব, যাতে করে ওই ডালটা বাইতে পারে। 17 দিন পরে আসলাম, দেখুন এখন বর্তমানে গাছের কি অবস্থা, কতখানি বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন যে কাজটা করব, এখানে আরও কিছু মাচা দেব, এদিক থেকে নিয়ে আমি আরও কিছু রশি টেনে দিব। আর একটা কাজ করব, দু একটা পেপরে আমি পাতা দেখতে পেয়েছি, যদিও দু একটা পেপরা স্বাভাবিক, তারপরে হচ্ছে যে আমি হচ্ছে গোড়ায় কিছুটা হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিব আজকে। 18 দিন পরে আসলাম, আজ একটা কাজ করব। এই যে আমি জৈব কীটনাশক তৈরি করেছি, আমাদের রান্নাঘরে যে সমস্ত মশলাদার জিনিস থাকে, মানে হলুদ মরিচ আদা রসুন এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু আমি এরকম জৈব কীটনাশক তৈরি করি। এই জৈব কীটনাশকটা কিন্তু আমাদের গাছের মধ্যে প্রতি 7 থেকে 15 দিন অন্তর অন্তর কিন্তু গাছের মধ্যে এই জৈব কীটনাশকটা স্প্রে করে দিতে হবে। এই যে এখন সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমি এটা কিন্তু এখন স্প্রে করে দেব। আর সবসময় খেয়াল রাখতে হবে একটু গাছের পাতার নিচটা একটু দেখবেন প্রতিদিন, মানে যখন পানি দিচ্ছেন, যে কোনো রকম পোকামাকড় আক্রান্ত হয়েছে কি না। আর এই ধরনের জৈব কীটনাশকগুলো কিন্তু আপনাকে গাছে পোকা ধরুক কিংবা না ধরুক, আমাকে কিন্তু নিয়মিত এই জৈব কীটনাশকটা 7 থেকে 15 দিন অন্তর অন্তর দিতে হবে। তো এই জৈব কীটনাশকটা কীভাবে আমি তৈরি করেছি আর এটার নিয়ম কী প্রসেস কী, মানে সমস্ত কিছু নিয়ে আমি কিন্তু অলরেডি আমার একটা ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলে ঢুকেন, চ্যানেলে ঢুকে ওখানে হচ্ছে জৈব কীটনাশকের একটা প্লেলিস্ট আছে, ওখানে গেলেই কিন্তু এই জৈব কীটনাশকটা কীভাবে তৈরি করি সেটার ভিডিও কিন্তু পেয়ে যাবেন। তো এই জৈব কীটনাশকটা প্রতিটা পাতার উপরে এবং নিচে আমি এটা এখন স্প্রে করে দেব। 23 দিন পরে আসলাম, 23 দিন পরে এখন গাছের অবস্থা দেখেন, যে আরও কিছু আগা বের হয়েছে, উপরের দিকেও কিছু আগা বের হয়েছে, আর যেটা মেইন ব্রাঞ্চ ছিল সেটা কিন্তু বাইতেছে, আর অনেকগুলো পুরুষ ফুল হচ্ছে। তো এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে পুরুষ ফুল নয়, আমার গাছে আসলে আরও স্ত্রী ফুল প্রয়োজন, কারণ স্ত্রী ফুল না হলে আসলে লাভ হবে না। আরেকটা জিনিস আমি চাচ্ছি, সেটা হচ্ছে আমি গাছে আরও বেশি নতুন নতুন ডগা যেন বের হয়, আমি সেটাই চাচ্ছি। তো এই জন্য টবের গাছে যেটা করতে হয়, মাটিতে গাছ লাগালে সেই সমস্যাটা হয় না, কিন্তু টবের গাছে কিন্তু যদি আমি স্ত্রী ফুল আনতে চাই এবং নতুন নতুন আমি আরও ডগা বের করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে 1G 2G 3G এই কাটিংগুলো করে দিতে হবে। 1G কাটিংটা আরও কয়েকদিন আগে করতে পারলে ভালো হতো। সেটা কি, এই যে ধরুন একটা ডগা বের হয়েছে, এই যে মাথাটা আছে আমি এই মাথাটা ভেঙে দেব। এই যে ভেঙে দিলাম, এটা হচ্ছে আমার 1G কাটিং। এই ভেঙে দেওয়ার কারণে হবে কি, এই জায়গাগুলো থেকে নতুন নতুন আগা বের হতে থাকবে। আর এই যে পুরুষ ফুল বের হচ্ছে, যদি আমি এই কাটিংগুলো করে দিতে পারি তাহলে হচ্ছে স্ত্রী ফুলও বের হবে। তো এইভাবে করে আমি এখন হচ্ছে এরকম 1G কাটিং করে দেব আজকে।
আরেকটা কাজ আজকে করব, সেটা হচ্ছে যখন আমি গাছটা রোপণ করেছিলাম তখন দেখিয়েছিলাম যে আমি গোড়ার দিকে কিন্তু পুরাটা মাটি ভরাট করিনি। আজকে একটা কাজ করব, সেটা হচ্ছে গোড়ার দিকে আমি কিছুটা গোবর সারও দিয়ে দেব, আর একটু কিছু মানে গোবর সার কিংবা আপনারা পাতা পচা সার কিংবা ভার্মি কম্পোস্টও দিয়ে দিতে পারেন। কিছুটা আজকে আমি আবার গোবর সার দিয়ে দেব। এই যে আজকে আমি তরল সার তৈরি করতেছি, এগুলো হচ্ছে এই যে এটা হচ্ছে সবজি খোসার তরল সার, কলা খোসার তরল সার, পেঁয়াজের খোসার তরল সার। তো এগুলো কিন্তু এই যে আমি সার আজকে তৈরি করেছি এটা দেব। এটা হচ্ছে গাছের জন্য বিরিয়ানি, নিয়মিত এই তরল জৈব সারগুলো দিতে থাকব। তো এই তরল জৈব সারগুলো আমি কিভাবে বানাই, কিভাবে ব্যবহার করি, এগুলো কিন্তু সমস্ত ভিডিও আমার আছে, আমার জৈব সারের প্লে লিস্টে গেলে কিন্তু সবগুলো ভিডিও পেয়ে যাবেন। এক মাস দুই দিন পরে আসলাম, আজকে আমি আবার কলার খোসার তরল সারটা তৈরি করছি। এই সারটা এখন গাছে দেব, কলার খোসার তরল সার। এই যে এক মাস দুই দিন পর থেকে এখন কিন্তু গাছে প্রচুর খাবারের প্রয়োজন, এই কারণে আমি কি করব, এখন হচ্ছে আমি প্রতি সপ্তাহে মানে সাত দিন পর পরে কিন্তু আমি কলার খোসার তরল সার, সে পেঁয়াজের খোসার তরল সার এবং হচ্ছে সবজি খোসার তরল সার, এটা কিন্তু এখন আমি প্রতি সপ্তাহে দেবো, অর্থাৎ সাত দিন অন্তর অন্তর দিতে থাকবো। এক মাস দুই দিন পরে এখন গাছটির অবস্থা দেখুন, ছোট ছোট লাউ, আর ওই যে আমরা ওয়ানজি কাটিং করেছিলাম, এই যে আরেকটা নতুন ডগা বের হয়েছে। আমরা এইভাবে কিন্তু টু জি থ্রি জি কাটিং করতে থাকব। আর আজকে হচ্ছে কলার খোসার তরল সারটা দিয়ে দিব। আরেকটা কাজ করব, এই যে নিচের দিকে কিছু পাতা হচ্ছে নষ্ট হয়ে গেছে, এই পাতাগুলো কিন্তু আমি কেটে ফেলে দেব, কারণ এগুলো প্রয়োজন নাই। তাহলে এই সারটা আজকে দিয়ে দিই আগে, এটা কিন্তু এখন দিতে থাকবো প্রতি সপ্তাহে। আর সেই সাথে এই পাতাগুলো আসলে আমার কোনো প্রয়োজন নাই, এই পাতাগুলো কিন্তু আমি কেটে ফেলে দেব। এই যে এই পাতাগুলো যেগুলো একটু নিচের দিকে নষ্ট নষ্ট মতো হয়ে আসতেছে, এগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। ওয়ান জির পরে টু জি কাটিংটা করে দিতে হবে। তো আজ হচ্ছে আমি এই টু জি কাটিং করব। এই যে করে দিলাম, দুই মাস পনেরো দিন পরে আসলাম, দেখুন আমার লাউ গাছে কিন্তু অলরেডি লাউ একটা অনেক বড় হয়ে গেছে এবং আরও কিন্তু ছোট ছোট প্রচুর লাউ আছে আমার গাছের মধ্যে। তো আমি যেইভাবে আসলে আপনাদের দেখালাম যে এরকম বালতিতে আমরা ছাদের উপরে কিভাবে হচ্ছে লাউ গাছ লাগাতে পারি এবং এটার যত্ন করতে পারি, এইভাবে যদি আপনারা করেন তাহলে আপনারাও কিন্তু এরকম বালতির মধ্যে লাউ গাছ লাগিয়ে কিন্তু লাউ খেতে পারবেন। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন। আর আপনাদের মন্তব্যগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দিন, কারণ আমি চাই সবাই গাছ লাগাক। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার আগের ভিডিওগুলো যদি মিস করে যান, অর্থাৎ আমার চ্যানেলের সমস্ত ভিডিও আসলে ইনডোর প্লান্ট এবং ছাদে কীভাবে গাছ লাগাতে হয় এইসব নিয়ে, সো ওই ভিডিওগুলো মিস করে গেলে কিন্তু প্রত্যেকটা গাছের জন্য আলাদা আলাদা করে আমার প্লে লিস্ট বানানো আছে। চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যান, ওখানে আপনাদের পছন্দ মতো যেসব গাছ আছে ওই গাছগুলোর ভিডিও দেখে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি আগের ভিডিওগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ, বি পজিটিভ।